তুমি ওই যে ব্যান্ডেজের 1000 টাকা আর এখন যা যা খাচ্ছি এই বিলটা না দাও তাহলে তোমার ডার্লিং প্রাণপ্রিয় ডার্লিং আখির কাছ থেকে তোমাকে সেভ করার জন্য আমি যাব না কি কাজে প্রবলেমে পড়লাম আম সালা দূরে আর এলো মনে হইতেছে আখির উপরে দিতেছে কেন আচ্ছা তার উপর ফিদ হইলো নাকি কেমনে কি কিছুই তো বুঝতেছি না তোমার চোখ সুন্দর হবে তোমার ঠোঁট সুন্দর হবে তোমার কপাল সুন্দর হবে আর যারা যারা তোমাকে খ্যাত বলেছে তারা তোমাকে এক ঝলক দেখার জন্য পায়ের নিচে বসে অপেক্ষা করবে আর তুমি কি করবে তুমি আরো সুন্দর হতে থাকবে কি বাবা তোমার ফেসের উপর মনে হচ্ছে একটা ওই খরা নামছে মানে মুখটা রং শুকনো লাগতেছে কি জন্য কও তো একটু আরে বহুত পেনার মধ্যে আছে আরে সব কিছু গড়া হইলি তুই তোর লাগা কি আমার উপরে খেপছে এই এটা তুই কি করছিস এরকম করে কথা করছিস কি জন্য কালকে না তোর সাথে আমার শান্তি চুক্তি হলো তারপরে তুই আমার এরকম পছস্তিস কি জন্য তুই আমারে তিন তিনবার মাইকে চিমায় ফেলাইছস তো আবার আকির সামনে পুরো আনপপুলার করে ফেলাইছস ওর সামনে গতকাল লাইতে ও আমারে ফোন দিয়া কইছে আমি যেন ওনার কোনো ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা না একটু আগে দুইবার ফোন দিছি তাও কাইটা দিছি চিন্তা কর কি ফাপড়ে পড়ছি আরে এত চিন্তা করিস নে ফাপড়ে পড়ার কিছু নেই সব ব্যবস্থা হয়ে যাবে তুই চিন্তা করছিস আরে আমারে না ব্যান্ডেজ করে ওই যে আকির সামনে হাজির করার কথা এখন টাকা পয়সা দে ব্যান্ডেজের টাকা পয়সা দে সব ব্যবস্থা আমি করতেছি হ্যাঁ এটা ছাড়া তার কোনো উপায়ও দেখতেছি না আচ্ছা কত টাকা লাগবে যাই লাগুক মামা তুমি আমার 1000 টাকা দিবা আমি মনে করো ন্যাচারাল একটা অ্যাক্টিং করে তোমার প্রাণপ্রিয় ডার্লিং আখি আপার মান অভিমান সব কিছু ভাঙায় দেব আর তোমার ভাবমূর্তি ইমেজ মনে করো যে অনেক উপরে উঠে যাবে তোমার কোনো টেনশন করার কিছু থাকবে না বুঝতে পেরেছো ওই তোরে কি পাগলা কুত্তা কামড়াইছি 35 টাকার একটা ব্যান্ডেজ লাগা তোরে আমি 1000 টাকা দেব ভাই যাবে অস্তি আমার সাথে আরে আগে নাস্তাটার অর্ডার দিয়ে দি তারপর 1000 টাকা কোন কোন খাতে লাগবে ওই যে রাষ্ট্রীয় বাজেট যেভাবে দেয় না রকম খাতওয়ারি তোরে আমি ব্রেকডাউন দিয়ে দিচ্ছি কোনো টেনশনের কিছু নেই ঠিক আছে আয় মামাই ওই যে কলা দিবা রুটি দিবা আর চা দিবা সাথে আর কি খাবো পরে বলছি তুই কি কি খাবি বল খাবি না কিছু শোন শোন এখন আমি যেটা কব সেটা শুনলে মনে কর 1000 টাকা তো দূরের কথা 1000 টাকা তো তুই দিবিই দিবি সাথে এই যে কলা খাচ্ছি এই যে রুটি খাচ্ছি চা খাবো আর এই আরো একখান কলা আমি রেখে দিচ্ছি খাওয়ার জন্য এই সব বিল তুই দিবি এবং সেটা খুব আনন্দের সাথেই দিবি কোনো টেনশন করা লাগবে না বুঝতে পারছিস তুই একটা কলা খা তুই ওটা বেশি বিকলামে করতেছিস তোর লাগে আখি আমার উপর চেয়েছে জমির চেতা চেয়েছে আমার মুডটা এমনি খারাপ তার উপর তুই বুংচুং করতেছিস তোর কপালে কিন্তু খারাপই আছে মুহিত শোনো বাবা বেশি পাটিও না বুঝতে পেরেছো বেশি পাটিও না শোনো তুমি এতদিন বলতে আখি আপা তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই যেই তোমার প্রিয় আখি আপা তোমার তার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে সেই তোমার ব্রেন আউট তুমি ভুলেই গিয়েছো যে তোমার সাথে তার প্রেম ছিল তুমি সেটা এতদিন চেপে রেখেছো কি ঠিক না ও মাই গড তুই তো ঠিকই বলছিস বাবা না মানে মানে হলো কি আর ভক্ষক চক্কর করার দরকার নেই শোনো বাবা শোনো তুমি ধরা খেয়ে গিয়েছো সেইটার কাটানোর চেষ্টা করার দরকার নেই এটা তুমি পারবা না এই জন্যই মহামানবেরা বলে গিয়েছেন কি বলে গিয়েছেন বিপদে পড়লে মানুষ সত্যি কথা বলে বুঝতে পেরেছো শোনো এখন যদি তুমি ওই যে ব্যান্ডেজের 1000 টাকা আর এখন যা যা খাচ্ছি এই বিলটা না দাও তাহলে তোমার ডার্লিং প্রাণপ্রিয় ডার্লিং আখির কাছ থেকে তোমাকে সেভ করার জন্য আমি যাব না তুমি তোমার পথ ধরো আর আমি আমার পথ ধরি এম তুমি বুঝিস মাঘ মাস কিন্তু একবার আসে না সবার জীবনে মাঘ মাস বারবারই আসে ও মাই গড ভয় পাইছি ভয় পাইছি নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#